হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর নিয়ে এসে গেছি বলিউড ইন্ডাস্ট্রির লেটেস্ট নিউজ। আজ আমরা কথা বলবো শাহিদ কাপুরের আপকামিং ফিল্ম বত্তি গুল মিটার চালুর ব্যাপারে। বত্তি গুল মিটার চালু ইজ আ ইন্সপায়ার্ড অর কপিড ফিল্ম, তো সেটা জানবার জন্য লেটস বিগিন। বত্তি গুল মিটার চালুতে আছে শাহিদ কাপুর, ইয়ামি গৌতম আর শ্রদ্ধা কাপুর ইন লিড রোলস। সিনেমা ডিরেক্ট করছে শ্রী নারায়ণ সিং, যিনি এর আগে টয়লেটিং প্রেম কথার মতো সুপারহিট সিনেমা বানিয়েছেন। আর এছাড়াও উনি প্রচুর সিনেমা এডিট করেছেন, লাইক স্পেশাল 26, MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি, বেবি। সিনেমা লিখেছেন সিদ্ধার্থ আর গরিমা, যারা এর আগে রামলীলা আর টয়লেটিং প্রেম কথা লিখেছিলেন। সিনেমা প্রডিউস করছে টি সিরিজ এর মতো বড় ব্যানার। তো সবকিছু তো এত অব্দি ঠিক ছিল, বাট সিনেমার যে বেসিক আইডিয়া যে একটা লয়ার ইলেকট্রিসিটি কোম্পানির এগেনস্টে লড়ছে, এই কনসেপ্টটা চেনা চেনা লাগছে। 2017 একটা সিনেমা এসেছিল উড়িয়া ফিল্ম, মু হিরো নম্বর ওয়ান। সো সেই ফিল্মেরও কনসেপ্ট একই ছিল, যে একজন লোক সে অ্যাক্টর হতে চায়, বাট বাই প্রফেশন সে লয়ার, ইলেকট্রিসিটি কোম্পানিদের এগেনস্টে কেস করে লড়ে। বাট দ্য মেন ইনফরমেশন ইজ মু হিরো নাম্বার ওয়ান যে উড়িয়া ফিল্ম সেটাও অরিজিনাল নয়, সেটা 2016 একটা পাকিস্তানি ফিল্ম অ্যাক্টর ইন ল থেকে সিন বাই সিন কপি করা। অ্যাক্টর ইন ল খুবই ভালো সিনেমা, খুব পপুলার হয়েছিল। এই সিনেমা অ্যাক্টিং করেছেন ওম পুরিও। সিনেমাতে হিরো হিসাবে রয়েছেন ফাহাদ মুস্তাফা, ইজ আ ভেরি পপুলার স্টার ইন পাকিস্তান। ওই সিনেমা তো সেম, যে হিরো সে ইলেকট্রিসিটি কোম্পানিদের এগেনস্টে কেস লড়ছে। আমি আর কি বলবো, নিজেরাই দেখুন। যদি বত্তি গুল মিটার চালু 100% সিন বাই সিন কপি নাও হয়ে থাকে, বাট দ্য আইডিয়া, বেসিক কোর আইডিয়া ইজ হিউজলি ইন্সপায়ার্ড ফ্রম দ্যাট পাকিস্তানি ফিল্ম। সো একটা ক্রেডিট দেওয়া উচিত ছিল, এটা আমার মনে হয়। দ্যাট ওয়াজ ইট গাইজ। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এরম ইনফরমেশন আপনি খালি এখানেই পাবেন, আর কোথাও পাবেন না, এটা আমি মা কালী দিব্যিকে বলতে পারি। বাই বাই।